সুপ্রভাত আপনাদের সকলকে বারবি লিপির ব্লেসের তরফ থেকে স্বাগত জানাই। আজকে এখন বাজে সকাল 5:40, তো এখন থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করে নিচ্ছি। ওই পিজ্জার বাবা এখন বেরিয়ে যাচ্ছে। থাক রাখ যদি লাগে, জল যদি লাগে ভেতরে। টাটা, চলুন ঐতিহ্যাকে এখন দিয়ে আসি স্কুলে। আমি পুরো রেডি, এবার বেরোনো যাক। এসে দেখি সকালবেলায় দুধ এসে গেছে, তাই দুধটা একটুখানি গরম করে নিচ্ছি। এবার কি রান্না করব দেখি। ব্যাস এদিকে একটু ভাত বসিয়ে দিলাম, অল্প একটু 1 কাপ চালের, কারণ আজকে তো শুধু আমি আর ঐতিহ্যা খাবো। আজকে তো ঐতিহ্যার বাবা চলে গেল ব্যাঙ্গালোরে। দেখি কি রান্না করি। ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আজকে একটু চিকেন কষা হচ্ছে, একটুখানি পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আদা পেঁয়াজ রসুন একটু করে বাটা 2 চামচে করে দিয়ে একটু চিকেন নুন হলুদ পরিমাণ মতন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটুখানি মশলাটা একটু তেল ছেড়ে এসেছে বলে এর উপর একটুখানি 2 চামচের মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে একদম, একটু হালকা গ্রেভি। হ্যাঁ, একদম চিকেনটাকে কষানো হয়েছে, শুধু কষা কষা চিকেন। আর আজকে হয়েছে অল্প একটু শুক্তো, সব রকম লাউ গাজর সব দিয়ে একটুখানি শুক্তো। আজকে দুপুরে লাঞ্চে আছে মোচার ঘণ্ট, এখানে লাউ দিয়ে গাজর দিয়ে শুক্তো, মুসুরির ডাল, চিকেন কষা আর কাগজি লেবু কেটে নিয়েছি আর ভাত। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে এটাই। আমি হয়তো আপনাদের সব কটা রান্না দেখাতে পারি না সময়ের জন্য। কৃষ্ণচূড়া ফুল দেখে এত সুন্দর গান, কাকে দেবে কৃষ্ণচূড়া ফুল? কৃষ্ণকে। কৃষ্ণ দাদা ভাইকে? কৃষ্ণরই তো নাম। কৃষ্ণরই নাম? তুমি কাকে দেবে কৃষ্ণচূড়া ফুল? দিদিকে। দিদিকে? দিদিকে দেবে? হ্যাঁ দিদি। কে দিদিটা? কে? একজন দিদি কলকাতা, একজন দিদি আমাদের সেবা ফুলতেই। আমি আমার পাপাকে দেব, আর আরেকটা আমি আমার গোপাল দাদা ভাইকে দেব। তুমি তো বললে কৃষ্ণ দাদাকে দেবে। সন্ধেবেলা দিদি ভাই আজকে একটু আলু কাবলির মতন বানিয়েছে, সেদ্ধ আলু দিয়ে দিয়ে ওটা ঝালমুড়ির মতন করেছে, ছোলা মটর সব কিছু দিয়ে বেশ ভালো করে ঝালমুড়ি মেখেছে। এখন দুজনে মিলে বসে এটা জমিয়ে খাবো আর একটু গল্পও করবো। আজকে দিদি ভাইয়ের ছুটি, তো মানে সপ্তাহে একটা করে তো উইক অফ পায়, তো সেই জন্য আজকে দিনটা ওর উইক অফ আছে। এবার সারা সপ্তাহের তো বিভিন্ন রকম কাজ পেন্ডিং থাকেই, তো ওগুলো সকাল থেকে করার চেষ্টা করে যতটা পারে। এবার সকাল থেকে ও খুব ব্যস্ত কাজ করবে, আর আমিও খুবই ব্যস্ত ছিলাম, কারণ ঐতিহ্যাকে নিয়ে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সুইমিংয়ে যাওয়া, সুইমিং থেকে আসা, পড়াশোনা, মানে সমস্ত করতে করতে না কীভাবে যে টাইম কেটে যায় সারাদিন কিচ্ছু বুঝতে পারি না, এত ব্যস্ততা দিয়ে যায়। তো এখন সন্ধেবেলা 6:30 বাজে, আমি বললাম যে খুব খিদে পেয়ে গেছে, তো দিদি ভাইও বললো ঠিক আছে তাহলে ঝালমুড়ি তো মাখছি, একসাথে খাবো আর বসবো আর গল্পও করবো। বললাম ঠিক আছে। এবার ঝালমুড়িটা নিয়ে মেখে খাওয়া হচ্ছে, হঠাৎ করে দিদি ভাই কথা বলছে না, শুধু খাচ্ছে, কী জোর খিদে পেয়ে গেছে। বললাম ঠিক আছে ঝালমুড়িটা খেয়ে নিক, তারপরে না হয় আমি আরও গল্প করবো বসে। যেই ঝালমুড়িটা খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে হঠাৎ করে কলিংয়ের বোতলটা নিল, আর একটা কাপড় ছিল কাপড়টাকে নিল, নিয়ে কোথাও কিছু নেই সুইচ বোর্ডগুলোকে পোছা শুরু করে দিল। বললাম কী হলো, গল্প করতে ডাকলি ডেকে সুইচ বোর্ড পুঁচ্ছিস?
বলছে সুইচ বোর্ডগুলো কীরকম কালো কালো দেখতে হয়ে গেছে, কি বাজে লাগছে, হোয়াইট কালারের সুইচ বোর্ড একটু ধুলো পড়লেই কালো হয়ে যায়। এবার কথাটা ঠিকই বলেছে, সত্যিই তাই, হোয়াইট কালারের সুইচ বোর্ড সত্যি মানে খুবই নোংরা হয়ে যায়। আর আমাদের বাড়ি যেহেতু একদম মানে রাস্তা খুব কাছে, রোডটা একদম সামনে, তো সেই জন্য মানে দু তিন দিনের বেশি মানে বাড়ি পরিষ্কার করে রাখাই যায় না, খুব ধুলো পড়ে যায়। আর আমরা যে যখন টাইম পাই তখন ওইগুলো ঝাড়পোঁছ করে পরিষ্কার করে ফেলি। তো সুইচ বোর্ডগুলো বেশ কয়েকদিন হয়ে গেল ঝাড়পোঁছ করা হয়নি, কেউ সময়ও পায়নি। তো ওর এখন সেটা চোখ পড়েছে, দেখেছে যে সুইচ বোর্ডগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে, ধুলো পড়েছে, হোয়াইট কালার দেখতে বাজে লাগবে। তো উঠে পোঁচাপোচি শুরু করলো, আলাম ঠিক আছে একটা দুটো সুইচ বোর্ড কতক্ষণই বার টাইম লাগবে করে নিক। দাঁড়িয়ে আছি, বসে আছি, বসেই আছি, হঠাৎ করে ফ্যানটাকে অফ করে দিল, দিয়ে এখন দেখো টকাটক টকাটক করে আওয়াজ করে যাচ্ছে প্রত্যেকটা সুইচ বোর্ডে, এই ঘর ওই ঘর, বাথরুম বারান্দা সব কিছু টকাটক টকাটক সুইচগুলোকে কাপড় দিয়ে পুষতে গিয়ে পটাপট পটাপট আওয়াজ হচ্ছে, ওই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাবো কাণ্ড, গল্প করবো ভেবে এলাম আর ও কি করছে, বসেছি একটু গল্প করবো কোথায়, কিরে হলো, এখনো দাঁড়াতে বলছে। এটা কি ধরনের শাস্তি বলো, দুজনে মিলে বসলাম ঝালমুড়ি খেলাম গল্প করব বলে, এ বাবা হঠাৎ করে পাখা টাকা ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে এখন ও কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ডাকছি কিছু শুনছেও না, হুম হুম করছে শুধু। আমি চলে যাচ্ছি নিচে, ঠিক আছে, যত ইচ্ছে একা একা কাজ করো, আমি চললাম, করো উ কি উ কেন, উ ফ্যান ট্যান অফ করে দিয়ে এগুলো শাস্তি দিচ্ছ, দিয়ে এবার উ। এবার কোমরে হাত দিয়ে ওপর দিকে তাকিয়ে কি ভাবতে শুরু করলি, এরপরে কি সুইচ বোর্ডের পর আরও কিছু ভাবছিস, আমি নিচে যাচ্ছি আর গল্প করতে হবে না, তুমি হাসো, করো আরও কিছু করবি, কি হয়েছে, কাকে দেখে মাথা খারাপ হয়ে গেল, পুতুল পুতুল এই দলগুলোকে দেখে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি।